আপনাদের পরিচয়? আমরা দুজন এবিসি চ্যানেলের ক্রাইম রিপোর্টার। কার সঙ্গে দেখা করবেন? এই ক্যাম্পের ইনচার্জ রাহেন সাহেবের সাথে। উনি তো মিটিং করছেন। একটা কাজ করুন, আমার কার্ডটা দিয়ে বলুন আমি এসেছি। আপনারা অপেক্ষা করুন। পত্রিকাগুলোতে শিল্পপতি মজুমদার বাবুর কিডন্যাপ নিয়ে হেডলাইন হয়েছে। বিভিন্ন পত্রিকা পুলিশ ডিপার্টমেন্টের ব্যর্থতার কারণ দেখিয়ে বিভিন্নভাবে মন্তব্য করেছে। এখন আমাদের কাজ হলো যে কোনো উপায়ে শিল্পপতি মজুমদার বাবুকে উদ্ধার করা। হ্যালো, রাহান খান বলছি। কি বললেন? কাটা পাহাড়ের নিচে একটা লাশ পড়ে আছে। ওকে, আমরা এক্ষুনি আসছি। ওয়ালাইকুম আসসালাম, আমি বিপ্লব। চলুন গাড়িতে বসে কথা হবে। জি চলুন। টার্গেট হয়ে গেছো, তাই তোমাকে বলছি আজ এই এলাকা ছেড়ে মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যাও। গায়েপুরে এই উপকার করার কারণ? প্রতিদান। প্রতিদান? হ্যাঁ প্রতিদান। তোমার মাকে আমি মা ডেকে তোমার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, তাই আমি চাই না তোমার মা তোমার লাশ জড়িয়ে কান্না করুক। কিন্তু তুমি আমাকে বাসস্ট্যান্ডে দেখেও নাচিদার ভান করেছিলে। করেছিলাম। ওই মুহূর্তে তোমাকে চেনার পরিবেশ আমার চারপাশে ছিল না। যদি থাকতো তাহলে এত দূর আসার আগে আমি তোমাকে নিষেধ করে দিতাম। তাহলে আমার ধারণাটা পরিষ্কার হয়ে গেল। ঢাকায় যে বোমা হামলা হয়েছে তুমিও সেই বোমা হামলার সাথে জড়িত ছিলে। ভবিষ্যতেও থাকবো, যতদিন আমার বন্যাকে আমি মুক্ত করতে না পারবো ততদিন আমি বোমা হামলার সাথে জড়িত থাকবো। দেখো, তুমি যদি আমার কথা মতো কাজ করো তাহলে আমি তোমার বন্যাকে তোমার জীবনে ফিরিয়ে দেবার ব্যবস্থা করতে পারি। তুমি শুধু আইনের কাছে লাল বাহিনীর ঘাটের সন্ধান আর আসলাম মির্জাকে ধরিয়ে দেবে। আমি কথা দিচ্ছি মুন্নার নিঃশর্ত মুক্তি পেয়ে তোমার জীবনে ফিরে আসবে। আয় মুক্তি, ওই সাংবাদিক তোকে কি বলছিল? কি বলছিলাম শুনতে চাও? বলছিলাম লাল বাহিনীর ঘাঁটির সন্ধান আর আসলাম মির্জাকে ধরিয়ে দিলে মুন্নাকে আমি ফিরিয়ে দেবার ব্যবস্থা করে দেব। এই কি বললি তুই? আসলাম ভাইকে ধরিয়ে দেবার জন্য মুক্তিকে তুই লোভ দেখাচ্ছিস? এই মাশাআল্লাহ।